আসসালামু আলাইকুম। ইউক্রেনের যুদ্ধের কারণে বিলম্বিত 36টি ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপ করেছে ভারত। ইউক্রেনের যুদ্ধের ফলে কয়েক মাস ব্যাপী অপেক্ষার পর ভারত অবশেষে রোববার ভোরে 36টি প্রাইভেট ইন্টারনেট স্যাটেলাইট বহনকারী একটি রকেট উৎক্ষেপণ করেছেন। ইউক্রেনের রাশিয়া আক্রমণের কারণে মার্চ মাসে রাশিয়া স্পেন এজেন্সির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়। দক্ষিণ ভারত থেকে উত্তোলনটি ছিল লন্ডন ভিত্তিক কোম্পানি ওয়ান ওয়েবারের জন্য প্রথম উৎক্ষেপ। ভারতের মহাকাশ সংস্থা চেয়ারপারসন এস সোমাত বলেন, আমরা খুব নিখুঁতভাবে কক্ষটির সম্পূর্ণ করেছি, এখন রকেটটি তার উদ্দেশ্যে কক্ষপথে রয়েছে। তিনি বলেন, 16টি উপগ্রহ অপেক্ষক স্থাপন করা হয়েছে এবং আশাবাদ করেন বাকি 20টি উপগ্রহ প্রথম 36টির মতো নিরাপদ আলাদা হয়ে যাবে। ওয়ানওয়েবের এখন 462টি স্যাটেলাইট মহাকাশে উঠছে। কোম্পানি বলেছেন, তাদের বিশ্বজুড়ে ব্র্যান্ড পরিষেবা সরবরাহ করার জন্য যা প্রয়োজন তার 70% বেশি আসে এগুলো থেকে। প্রতিটি ওয়ানওয়েবের স্যাটেলাইটের ওজন প্রায় 330 পাউন্ড, 150 কিলোগ্রাম। এটি ছিল ওয়ানওয়েবের স্যাটেলাইট 14তম উৎক্ষেপণ। পরবর্তী ওয়ানওয়েবের ফ্লাইটগুলোর সমস্ত রাশিয়ান রকেট ছিল। প্রথম স্যাটেলাইটটির উৎক্ষেপণ করা ছিল 2019 সালে। নয়াদিল্লি অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন মহাকাশ ও নিরাপত্তা বিষয়ে একজন পরিচালক রাজা গোপনপাল বলেছে, উৎক্ষেপণটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রাইভেট গ্রাহকদের কাছে তার মহাকাশ সংস্থাকে ধীরে ধীরে উন্মোচিত করতে সহায়তা করবে। ইউক্রেনের যুদ্ধ এখনও চলছে এবং এই যুদ্ধে ভারতের জন্য একটি সুযোগ্য উন্মোচন করে দিতে পারে, কারণ অনেকে দেশি রাশিয়ান পরিষেবাগুলো এগিয়ে চলছে। রাজশ্রী বলেন, এটি সেই প্রবণতাটিকে বড় মাপের উৎসাহিত করতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।